বিরতির পর স্বাগত। শুরু হলো বাঙালির শোকের মাস, আগস্ট মাস। খোলা হলো শোকাবহ আগস্ট মাসের ক্যালেন্ডার। মাস জুড়েই থাকছে বাঙালির শোক গাথার বর্ণনা। 1975 সালের আগস্ট মাসের 15 তারিখে বাঙালি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জ্যোতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের অগস্ট মাস শোকের মাস হিসেবেই পালন করা হয়ে আসছে। শোকের মাস নয়, সারা বছরই দেশ বিদেশের ইতিহাসে সন্ধানী মানুষের আগমন ঘটে বঙ্গবন্ধু মিউজিয়ামকে ঘিরে। ধানমন্ডিত 32 নম্বর সড়কের কাছাকাছি পৌঁছতেই দেখা গেল তপ্ত রোদ উপেক্ষা করে বেশ কিছু মানুষ শামিয়ানার কাজ করে চলেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর নানা উপকরণে। সেখানে টিকিট কাউন্টারের সামনে কথা হলো মেঘালয় থেকে সপরিবারে আসা রঞ্জু বাবুর সাথে। তিনি কি বলছেন শুনুন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু জাদুঘর দেখতে আসলাম আজকে, যেটা নাকি ওরা ওনার এই আগস্ট মাসটা হচ্ছে ওনার মৃত্যুর মাস 15ই আগস্ট, সেটার জন্য ওরা আয়োজন করছে। অনেক ভালো লাগছে দেখে যে এত সুন্দর আয়োজন, এত সুন্দর সব কিছু জায়গা বা রাস্তা রাস্তাঘাট ওগুলো দেখে একটু বানানো। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। সেখানে টিকিট কাউন্টারের সামনে কথা বলতে গিয়ে মেঘালয় থেকে সপরিবারে আসা রিঞ্জু বাবু জানাচ্ছেন যে ছেলে ঢাকায় একটি মেডিকেল কলেজের হাসপাতালে পড়ছেন। কাজ শেষে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের আশা নিয়ে স্ত্রীকে নিয়ে এখানে চলে এসেছেন। বঙ্গবন্ধুকে স্মরণে রেখেছে উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের এই রিঞ্জু বাবু। কার্যত আমরা প্রত্যেকেই জানি যে শোকের মাস হচ্ছে আগস্ট মাস, এবং যেহেতু আগস্ট মাসের আজ পয়লা, তাই মাস জুড়েই থাকছে বাঙালির শোক গাথার বর্ণনা। 1975 সালের আগস্ট মাসের 15 তারিখে বাঙালিরা হারিয়েছিল বাংলার শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই আমরা প্রত্যেকেই এই অগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে আছি। শোকের মাস নয়, সারা বছরই যেন দেশ বিদেশের ইতিহাসে সন্ধানী মানুষদের আগমন হয় বঙ্গবন্ধু মিউজিয়ামকে ঘিরে। ধনমন্ডিত 32 নম্বর সড়কের কাছাকাছিও আজ দেখা গেল তপ্ত রোদে অপেক্ষা করছে বেশ কিছু মানুষ। হাজারো মানুষ ভিড় জমায় মিউজিয়ামের সামনে। বিশেষ করে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন বঙ্গবন্ধুর মিউজিয়াম দেখার জন্য। আজ বেশ কিছু মানুষ শামিয়ানার কাজ করছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর নানা উপকরণ। কার্যত বাঙালির শোকের মাস এ আগস্ট মাস, এবং আজকেই দেখা গেল যে একেবারে টিকিট কাউন্টারের সামনে ভিড়। জাতি উপজাতি বা দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমাচ্ছেন মিউজিয়ামে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি স্মরণ করার জন্য, যেন এই ভিড় পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরও অন্যান্য সংবাদ, সাথে থাকুন।